ইসলামিক আদব কায়দা মানলে আপনার রোগ তো হবেই না বলুন সুবহানাল্লাহ কেন রোগ হবে মুসলমানদের রোগটা হবে কেন ওই অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা নামাজে গেছে বাথরুম থেকে বার হয়ে সেই লুঙ্গি পরে মসজিদে চলে গেছে ছি 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 এমন একটা পুরাতন লুঙ্গি পরে গেছে এমন পুরাতন পাঞ্জাবি পরে গেছে পাঞ্জাবিতে হাত দিল একদম ময়লা উঠে আসছে এটা উচিত না পোশাক কমদামি হোক পরিষ্কার পরিচ্ছন্ন হোক আল্লাহ চান আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াবেন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে ইনশাআল্লাহ মুমিন তার চেহারাটা আলাদা পান খাওয়া থেকে বিরত থাকবেন তামাক খৈনি জর্দা এগুলো খাবেন না কিছু অশিক্ষিত মুসলমান দেখেছি শেখর জর্দার এই বিমাল টিমাল কি বলে মুখের মধ্যে দিয়ে ছাগলের মতো একেবারে অশিক্ষিত কি এটা এটা কি আল্লাহর ইসলামের বিধানে এই যে তামাক খৈনি জর্দা এতে 1% এর উপকার নাই ক্ষতি আর কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন বলছে ক্যান্সার হয় দামার প্যাকেট বিড়ির প্যাকেট তামাকের প্যাকেট জর্দার প্যাকেট বিমালের প্যাকেটে ক্যান্সার হয়ে গলা ঝুলে এরকম মাল বার হয়ে গেছে এই সিনটা এখন দিচ্ছে না দেয় না দিচ্ছে না ওটা দেওয়ার পরে ওই মালটা আমরা কিনছি না কিনি না কিনছি কেন কিনছি যে ও ক্যান্সারে মরছে মরুক আমার তো এখনো হয় নাই আমারও মরার দরকার আছে তাই তো নাকি আমরা নিজেরাই নিজেদের ক্ষতির মধ্যে ফেলে দিচ্ছি তাই ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে মানুষকে সজাগ এবং সচেতন করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে পবিত্র শিখিয়েছেন বলুন সুবহানাল্লাহ কি দিয়ে পবিত্র শিখিয়েছেন ইসলামের আদব কায়দা দিয়ে ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم একপারা ১৯ পৃষ্ঠা ৫ নম্বর লাইন ১২৯ নম্বর আয়াত সূরা বাকারা ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলে বললেন আল্লাহ আমার সন্তানদের কাছে জাতির মধ্য থেকে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা আমার সন্তানদের কাছে নবী রাসূলদের মধ্য থেকে এমন একজনকে তাদের কাছে পাঠাবেন যিনি মানুষের কাছে আয়াত তেলাওয়াত করবে কিতাব তেলাওয়াত করবে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব কিতাবে শিক্ষা দেবে ওয়াল হিকমাতা জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেবে ওয়া ইউজাক্কিহি মানুষকে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতা শেখাবে যার দেহেতে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই যার বাড়ির মধ্যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নাই ওটা কখনো মুসলমান হতে পারে না মুসলমানের গোব ছোট হবে মুসলমানের শরীর সব সময় ফিটফাট থাকবে মুসলমানের বগলের পশম নাভির পশম কোনোদিন থাকবে না মুসলমানের হাতের নখ কখনো বড় হতে পারে না মুসলমানদের মুখে কখনো দুর্গন্ধ থাকে না মুসলমানের কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন হয় মুসলমান সাদা কাপড় পরতে ভালোবাসে মুসলমান প্যান্টের গাঁটের উপরে কাপড় পরে মুসলমানের চুলকাটা কখনো শয়তানদের খ্রিস্টানদের মতো হয় না মুসলমান রাস্তা থেকে হেঁটে গেলে দেখে মনে হবে যেন একজন সাহাবাওয়ালা ব্যক্তি যাচ্ছে হাজি সাহেব মেয়েকে জিন্সের প্যান্ট পরে বাজারে ছেড়ে দিয়ে হাতে তসবিহ নিয়ে আল্লাহ ফেরেশতারা খালি এরকম দেড় ফুট মাল রেডি করছে বলে কবরে আই লুঙ্গি ড্যান্স কর কি তোর মেয়েকে জিন্সের প্যান্ট পরিয়ে দিয়েছি একটা বিশাল বড় আল্লাহর একজন কুতুব তাফসীর লিখেছেন উনি একদিন একটা মসজিদে খুতবা দিতে গেলেন আপনাদের জুমার দিন বয়ান হয় মসজিদে হয় না ৩০ মিনিট ৪০ মিনিট বয়ান হয় তো ২০ মিনিট উনি বয়ান হয় না আর উনি খুতবা দিতে উঠেছেন মানে বয়ান করছেন জুমার দিন এত ছোট বয়ান বিশ্বের জমিনে আর হয় নাই এত ছোট বয়ান কি বয়ান প্রথমে উঠলেন মুসল্লিদের উদ্দেশ্য বললেন আসসালামু আলাইকুম সমস্ত মুসল্লি বললেন ওয়া আলাইকুম আসসালাম তারপর ইমাম সাহেব বলছেন আমি মসজিদে আসার সময় দেখে আসলাম বাজারে অসংখ্য মহিলা আছে ইমাম সাহেব বলছেন খুতবায় ওই মহিলাগুলো কাদের মুসল্লিরা তো চুপ আবার তিনি বলছেন আমি আসার সময় যে মহিলাগুলো বেপর্দা বাজারে দেখে আসলাম এই মহিলাগুলো কাদের বাড়ির মহিলা সব চুপচাপ মুসল্লিরা খুতবা শুনেন কত ছোট বক্তব্য
তিনবার বললেন তৃতীয়বার আসার সময় যে বাজারে পর্দাহীনতার সঙ্গে যে মেয়েগুলোকে ঘুরতে দেখলাম এই মেয়েগুলো কাদের বাড়ি সমস্ত মুসল্লিরা চুপচাপ তারপর উনি বললেন যে নামাজ তোমাদের কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না যদি তোমাদের বাড়ির মহিলাগুলো পর্দাহীনতার সঙ্গে থাকে এই কথাটা বলেই এই মুয়াজ্জিনকে বললেন দাও তাকবীর দাও নামাজ শুরু করে দিলেন কত ছোট বক্তব্য বক্তব্যটা ছোট না বড় ভেরি শর্ট এর চাইতে ছোট বক্তব্য আর হতে পারে না আচ্ছা এটা আপনাদের মুখস্থ হয়েছে কি বলেছি মুখস্থ হয় নাই উনি তিনবার বললেন বাজারের বেপর্দা মহিলাগুলো কাদের বাড়ি এরা জানে যে আমাদের বাড়ি চুপচাপ তিনবার বললেন তারপরে বলছেন যে নামাজ তোমাদের কখনো কল্যাণ বয়ে আনবে না যদি তোমাদের মহিলাগুলো বেপর্দার সঙ্গে থাকে পর্দাহীনতার সঙ্গে থাকে বলেই উনি মেম্বার থেকে নেমে বললেন দাও নামাজ শুরু করে দাও কত ছোট খুতবা ছোট খুতবা না ছোট বড় খুতবা ছোট কিন্তু এর লোডটা কি ছোট এর লোড কি হালকা না ভারী বিশাল ভারী ওই কথাটা তিনি নিজেই স্মরণ করিয়ে দিতে চেয়েছিলেন যে কিয়ামতের দিন এক শ্রেণীর নারী জাহান্নামে যাবে এক শ্রেণীর স্ত্রী এক শ্রেণীর বোন জাহান্নামে যাবে যাওয়ার সময় ছেলে স্বামী ভাই এবং তার আত্মীয় স্বজন অভিভাবককে আল্লাহর সামনে আসামি কাঠ গড়ায় তুলে দিয়ে যাবে বলে কি রকম সেদিন এই জাহান্নামীরা বলবে কি বলবে কোরআন ওয়াকালাল লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন 24 পারা 19 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 29 নম্বর আয়াত সূরার নাম হামিম সাজদা আল্লাহ পাক বলছেন সেদিন জাহান্নামীরা যখন দেখবে আমাদের ভুল আমলের কারণে দুনিয়ায় খারাপ কাজের কারণে জাহান্নামে এসে গেছি সেদিন স্বামীর বিরুদ্ধে স্ত্রী সেদিন আল্লাহর কাছে মামলা করবে বাপের বিরুদ্ধে মেয়ে সেদিন আল্লাহর সামনে মামলা রুজু করবে বাপের বিরুদ্ধে ছেলে সেদিন বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস হে রব্বুল আলামিন আল্লাহ আমার তো মাথায় হিজাব দিয়ে রাস্তায় যাওয়ার দরকার ছিল আমার তো কোরআন শিক্ষার দরকার ছিল আমার তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার ছিল আমার তো সুন্দরভাবে আদব কায়দার সঙ্গে দুনিয়াতে থাকার দরকার ছিল আমার জান্নাতের রাস্তা থেকে সরিয়ে নে কারা জাহান্নামী বানালো মানুষ এবং জিনদের মধ্য থেকে কারা আমাকে গাইড করলো না আল্লাহ তাদেরকে বেঁচে বেঁচে চুন চুন করে দেখিয়ে দাও আল্লাহ সেদিন বাপকে দেখাবে বাপের বাপের হজ ছিল বাপ ইহরাম পড়ছে মেয়েদিকে জিন্সের ফাটা প্যান্ট পড়ছে বাপের মাথায় টুপি আছে মেয়ের মাথায় ওন্না নাই বাপের গলায় হাজি রুমাল মেয়ের কোন রুমাল নাই এখন মেয়েদের ওন্না আছে কথা বলে না ওন্না উঠে চলে গেছে মানে এত টেম্পারে এত হট হয়ে গেছে আর ইয়ং ছেলেরা বলছে হুজুর আমার জন্য একটা হট মেয়ে দেখো হট মেয়ে খুঁজছে বাপের মাথায় টুপি আছে মেয়ের মাথায় রুমাল নাই বাপের গলায় হাজি রুমাল মেয়ের গলায় ওন্না নাই কি আছে না নাই জোরে বলেন বাপ হজের ইহরাম পরে ওদিকে কাবা শরীফে তওয়াব করছে মেয়ে জিন্সের ফাটা প্যান্ট পরে ছেলেদের নিয়ে পার্কে গল্প করছে বাপ মসজিদে আল্লাহ আল্লাহ জিকির করছে ছেলে বন্ধু বান্ধবদের নিয়ে বসে ব্লু ফিল্ম দেখছে বাপ ওদিকে মসজিদে বসে সুবহানাল্লাহ জিকির করে মসজিদের ছাদ কাঁপাচ্ছে এদিকে ছেলে তাসের আড্ডায় বসে মোবাইল কাঁপিয়ে দিচ্ছে এই ছেলে সেদিন আল্লাহর সামনে বিচার দিয়ে বলবে রব্বানা আরিনাল্লাহ দাইনি আদ আল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস জিন এবং মানুষ সম্প্রদায়ের মধ্য থেকে কারা আমাকে মসজিদ চেনালো না আমার হাতে কারা বই তুলে দিল না আমার হাতে কারা কোরআন তুলে দিল না আমি আদব কায়দা ইসলাম ডিসিপ্লিন নিয়মানুবর্তিতা সভ্যতা জানতাম না আমাকে ভুল পথে পরিচালিত করেছে কারা আল্লাহ আপনি তাদেরকে দেখিয়ে দিন তাদের বুকের উপরে পা তুলে দিয়ে দিয়ে জাহান্নামে যাব সেদিন বাপ বলবে রব্বানা ক্ষমা করো আল্লাহ
আল্লাহ বলবে তোমাকে ক্ষমা করতাম কিন্তু ছেলেটাকে কি হবে বলো তুমি নামাজ পড়ে যাবে জান্নাতে তোমার ছেলে সে দিন যাবে জাহান্নামে ছেলে জাহান্নাম থেকে বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রযাকাকুমুল্লাহ আট পারা 15 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 50 নম্বর আয়াত সূরার নাম আরাফ ছেলে বলবে আল্লাহ আমি নামাজ পড়তাম না সুদ খেয়েছি মদ খেয়েছি জিনা করেছি তাই জাহান্নামে এসেছি ছেলে বলবে আব্বা গো তুমি নামাজ পড়তে তুমি কোরআন পড়তে তুমি হজ করেছো তোমার দাড়ি ছিল টুপি ছিল আমি তো মদ করছিলাম আব্বা আমি ফজরের সময় ঘুমিয়েছিলাম তুমি আমাকে কেন জোর করে তুলে নিয়ে গেলে না আব্বা সেদিন ছেলে জাহান্নামে রক্ত এবং পুস খাবে ছেলে জাহান্নামে নামে সেদিন জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করবে বাপ ওদিকে জান্নাতে ভালো ভালো ফল খাবে ছেলে সেদিন বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা ছেলে সেদিন বলবে আব্বা তুমি ফল খাচ্ছ খাও তুমি চিকেন মটন খাচ্ছ খাও বিফ খাচ্ছ খাও একটু পানি আমার দিকে ছুঁড়ে দাও তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে বাপ সেদিন দিতে চাইবে আল্লাহ সেদিন বলবে কালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন আল্লাহ সেদিন বলবে জান্নাতি ব্যক্তি জান্নাতের নাস নিয়ামত খাবার গুলো আমি আল্লাহ জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছি আজকে তুই কিছুই দিতে পারবি না তাই আমি গুনাহগার বলে গেলাম বাড়িতে ফিরে গিয়ে ছেলেটাকে নামাজি বানাও ছেলেটাকে কোরআনওয়ালা শিক্ষিত করো পরেজগারও বানাও তোমার মেয়ে সম্পর্কে তোমার মা সম্পর্কে তোমার স্ত্রী সম্পর্কে আল্লাহর সামনে অবশ্যই জবাবদিহি করতে হবে আল্লাহ তা ইমানদারদের বলছে ইমানদাররা আমি আল্লাহ আমার রাস্তায় মাল দাও জান দাও জান্নাতটা তোমরা কিনে নাও আর এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আগে তুমি আল্লাহর রাস্তায় সময় দাও দেবো ইনশাআল্লাহ বলছে কোথায় আল্লাহ বলেছে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহু আকবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতান তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم الله أكبر ذلكم خير لكم إن كنتم তালামুন হে বিশ্বাসী মানদারেরা আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না আল্লাহ যখন ব্যবসার কথা বলছে কাপড় ব্যবসার কথা বলবে নাকি নাকি ওই মাংস ব্যবসার কথা বলবে এরকম তো বলবে না আল্লাহ যখন বলছে ইমানদাররা আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসার কথা কি বলে দেব না বান্দা বলছে আল্লাহ কি ব্যবসার কথা আল্লাহ বলছে বান্দা আমি এমন একটা ব্যবসার কথা বলবো বান্দা ওই ব্যবসাটা হচ্ছে তুনজিকুম মিন আযাবিন আলীম বান্দা ব্যবসাটা করলে তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে জোরে বলো সুবহানাল্লাহ জোরে বলেন না কাপড়ের ব্যবসা নয় মাংসের ব্যবসা নয় চালের ব্যবসা নয় অন্য কোন ব্যবসা নয় আল্লাহ বলছে বান্দা ব্যবসা যদি তুমি করো অবশ্যই জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে সে ব্যবসা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন তো ব্যবসাটা কি এবার তারপরে আল্লাহ বলছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু আকবার তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ব্যবসাটা হলো আল্লাহর উপরে ঈমান আনো তারপরে রাসূলের উপরে ঈমান জোরে বলেন সুবহানাল্লাহ কার উপরে ঈমান আল্লাহর উপরে ঈমান তারপরে কার উপরে ঈমান রাসূলের উপরে এখন ঈমান যে এনেছি বা ঈমান আনবো বা ঈমান এনে নিয়েছি এখন এটা প্রমাণ করার জন্য কি করতে হবে আল্লাহ বলছে বান্দা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু আকবার আল্লাহর উপরে ঈমান আনো রাসূলের উপর ঈমান আনো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ
لله بأموالكم وأنفسكم باندا তুমি আল্লাহ এবং রাসূলের উপরে যখন বলছো ঈমান এনেছি আমি আল্লাহ বলছি ঠিক আছে তোমার কেমন ঈমান দেখব তোমার যে মাল দিয়েছি আমার রাস্তায় ব্যয় করো তোমার যে জান দিয়েছি আমার রাস্তায় ব্যয় করো তোমার মালটা দ্বীনের কাজে লাগাও তোমার মালটা শরীয়তের জন্য তুমি দিয়ে দাও যখন তোমার মাল এবং জান এটা দ্বীনের জন্য ব্যয় হবে আমি আল্লাহ আমি জান্নাতটা ওই রকম ঈমানদারদের কাছে বেচে দিয়েছি আমি আল্লাহ তোমার মাল নিয়েছি জান নিয়েছি তোমার কাছে আমার জান্নাত বিক্রি করে দিয়েছি জোরে বলো সুবহানাল্লাহ বলে আল্লাহ বা জান্নাত বেচেছে কত টাকা দিয়ে বেচেছে আপনি জায়গা বেচবেন এক কাটা 3 লাখ টাকা দামি জায়গা এক কাটার দাম 10 লাখ টাকা আল্লাহ বলছে বান্দারে তোদের দুনিয়ার সব জায়গা যদি বিক্রি 1000 বার করে দিস তাও জান্নাতের একটা ইট কেনার মতো সমান টাকা তোদের হবে না ওই জান্নাতটা ঈমানদারদের কাছে বেচে দিয়েছি কিভাবে বেচে দিয়েছি আল্লাহ শোনাচ্ছে ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ سُورَةُ তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলছে ঈমানদারের জান এবং মাল এই দুটি আমি আল্লাহ কিনে নিয়েছি এর বিনিময়ে জান্নাত দিয়েছি তার মানে হচ্ছে আল্লাহর সিদ্ধান্তের বাইরে আপনি মাল খরচ করতে পারবেন না আল্লাহ যেখানে রাজি না সে জায়গায় মাল খরচ করা যাবে না আল্লাহ যেখানে রাজি সেখানে টাকা দেব পাড়ায় একটা বিধবা মেয়ের বিয়ে হচ্ছে না যুবক ছেলেরা বললে সবাই চাঁদা তোলো বিধবা মহিলাটাকে বিয়ে দেব ওই বিধবা মহিলার বিয়ের ব্যবস্থা আপনি করলেন একটা ক্যান্সার রোগী সে অসুস্থ চিকিৎসা করতে পারছে না পাড়ার সবাই চাঁদা তুলেই জলসা দেওয়ার মতো যদি একটা ক্যান্সার রোগীকে সুস্থ করতে পারেন আমার আল্লাহ হাজার বার তিনি খুশি হবেন আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন পাড়ায় ছেলে মেয়েদের কোরআন শেখার কোনো ব্যবস্থা নাই পাঁচ ছটা ছেলে মেয়ে বললো একটা মক্তব প্রতিষ্ঠা করব